আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজ এর চিকিৎসা ও তার খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিজ বা দন্ত ক্ষয়রোগ, যেটিকে আমরা বাংলাতে দন্ত ক্ষয়রোগ বলি এবং অনেকে এটিকে পোকা লাগা সমস্যা বলে থাকেন। তো ভিউয়ার্স, পোকা লাগা সমস্যা এবং ডেন্টাল ক্যারিজ একই রকম। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দুইটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, অর্থাৎ দাঁতের উপরে দেখতে পাচ্ছেন যে বেশ কালো, অনেকদিন থেকে এভাবে লেগে আছে, এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এখানে যে দাঁত দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা দাঁতও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের উপরে কালো কালো, বেশ ডিপ কালো এবং দাঁতের ভিতরের দিকে ঢুকে গেছে এমন অবস্থা, এবং এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ, যেটি আমরা বাংলাতে দন্ত ক্ষয়রোগ বলে থাকি, অনেকে পোকা লাগা সমস্যা বলে থাকেন। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের সমস্যা রয়েছে, এটি প্রাথমিক অবস্থায় যখন থাকে, অর্থাৎ যখন সূচনা ঘটে, তখন কখনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো অনুভূতিই থাকে না। তবে এটি যখন ধীরে ধীরে যখন শুরু হয়, তখন ধীরে ধীরে এটি দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে, এবং গভীরে যখন প্রবেশ করতে থাকে, তখন এক পর্যায়ে দাঁতের ভিতরের পাল্পে চলে যায় এবং তখন যন্ত্রণা হয়। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত যখন ট্রিটমেন্ট করা হয়, এ ধরনের দাঁতে যখন ক্যারিজটি যখন প্রাথমিক পর্যায়ে থাকে, তখন তার ট্রিটমেন্ট হলো ফিলিং করে নেওয়া। যদি আপনি ফিলিং বা পুটিং করে নেন, তাহলে সে দাঁতটি আর কখনো নষ্ট হয়ে যাওয়ার বা ভবিষ্যতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, যখন আপনার সে দাঁতটি ফিলিং করার প্রয়োজন হবে, যদি এমন একটা দাঁত ফিলিং করার প্রয়োজন হয়, তো আসুন জেনে নিই যে কীভাবে কী ফিলিং করে দাঁতের ডাক্তাররা। তো ধরেন এই দাঁতটিতে আপনার প্রবলেম রয়েছে বা ডেন্টাল ক্যারিজ রয়েছে দাঁতের উপরিভাগে। তো যখন এই ধরনের সমস্যা নিয়ে আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, আপনি তো দেখে বুঝতে পারছেন যে আপনার দাঁতে হয়তো ক্যারিজ রয়েছে। যখন আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, তখন ডেন্টিস্ট আপনার যে দাঁতটিতে ক্যারিজ রয়েছে, অর্থাৎ এমন একটি দাঁতে যদি ক্যারিজ থাকে, এটিই হচ্ছে ক্যারিজ, দাঁতের উপরে গর্ত হয়ে যাওয়াটাকে বলা হয় ক্যাভিটি। যখন এমন ছোট থাকে, তখন সেটি ক্যারিজ থাকে, এবং যখন এই ক্যারিজ যখন ডেভেলপ হয়, অনেক বড় হয়ে যায়, তখন সেটি এভাবে ক্যাভিটি হয়ে যায়। তো যখন আপনি এ ধরনের দাঁত নিয়ে ডেন্টিস্টের কাছে চিকিৎসা নিতে যাবেন, তখন সে জায়গাটা তিনি মেশিন দ্বারা পরিষ্কার করবে। এর জন্য আপনার কোনো ব্যথা লাগবে না, আপনার ট্রিটমেন্টের আগে অথবা পরে কোনো ওষুধও খেতে হবে না। জাস্ট আপনি যদি আপনার দাঁতে ব্যথা না থাকে আর যদি দাঁতে এই ধরনের গর্ত থাকে, সে তখন আপনি ডেন্টিস্টের কাছে গেলে, ডেন্টিস্ট আপনার যতটুকু অংশ নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্যারিজে আক্রান্ত হয়েছে, ততটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করে নেবে। তো মেশিন দ্বারা যখন পরিষ্কার করে নেবে, তখন দাঁতের যতটুকু অংশ পরিষ্কার করবে, ঠিক ততটুকু অংশ কিন্তু এমন একটা ফাঁকা তৈরি হবে, দাঁতের উপরে একটা নতুন করে একটা গর্তের মতো হয়ে যাবে। আর এই গর্তটাকেই মেডিসিন দ্বারা বা ফিলিং দ্বারা ভরাট করে দেওয়া এবং পূরণ করে দেওয়াটাই হচ্ছে ফিলিং করা। যেমনটি এখানে দেখেন যে এখানে এই দুইটি দাঁতে ফিলিং করা হয়েছে, দু ধরনের ফিলিং দাঁতে সাধারণত বেশি প্রচলিত রয়েছে। একটা হচ্ছে হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং বা লাইট কিওর ফিলিং, এ ধরনের ফিলিংগুলো দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে করা হয়। এবং অন্য একটি ফিলিং রয়েছে, যেটি অনেকে সিলভার ফিলিং বলে থাকে, কারণ সিলভার কালারের মতো দেখতে হয়, আমরা এটিকে মেডিকেল ভাষায় অ্যামালগাম ফিলিং বলে থাকি। তো এ ধরনের যে কোনো একটি ফিলিং আপনি আপনার সেই দাঁতের গর্তে যদি দিয়ে নেন, অর্থাৎ দাঁতটা যদি আপনি এভাবে ফিলিং করাই নেন, তাহলে আপনার সেই দাঁতটি আর কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। ভিউয়ার্স, এখানে দেখছেন এটি হচ্ছে সেই সিলভার ফিলিং, যেটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলি। এ ধরনের ফিলিংও আপনি করতে পারেন, অথবা আপনি দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেও আপনি ফিলিং করতে পারেন। দেখুন, এখানে দুইটি দাঁতে ফিলিং করা হয়েছে, যে দুইটি দাঁতেই কিন্তু ফিলিংয়ের মাধ্যমে বেশ আগের মতো করে দেওয়া হয়েছে, এবং দেখতেও সেম আগের মতো হয়ে গেছে। তো ফিলিং একটা দিলেই হয়, আপনার যে কালার ম্যাচিং ফিলিংই করাতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে কালার ম্যাচিং ফিলিংও করাতে পারেন। আবার চাইলে এই যে ফিলিংটা রয়েছে, অ্যামালগাম ফিলিং বা মেটাল বা আপনার মেটাল ফিলিং বা স্টিল ফিলিং, বা অনেকে না বুঝে অনেক নামে এটি বলে থাকে, এটি মেনলি আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি, অনেকে সিলভার ফিলিংও বলে থাকে। তো ভিউয়ার্স, যে কোনো একটি ফিলিং যখন আপনি করাই নেবেন দাঁতে, তাহলে সেই দাঁতটি আর কখনো নষ্ট হবে না। আর যদি আপনি ফিলিং না করান, তাহলে কি হবে, যখন আপনি দাঁতটি ফিলিং না করায় ওইভাবে রেখে দিবেন, আপনি দেখছেন যে দাঁতের উপরে ক্যাভিটি হয়ে গেছে, সেই ক্যাভিটিটি যদি অবহেলা করে ওইভাবে রেখে দেন, তাহলে ধীরে ধীরে তাদের সেই ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে, সেই পাল্প অবধি চলে আসবে, অর্থাৎ যখন পাল্পের মধ্যে চলে আসবে, তখন সেই দাঁতটি পালপাইটিসে আক্রান্ত হয়ে যাবে। আর পালপাইটিসে যখন আক্রান্ত হয় দাঁত,
তখন সেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট না করলে সে দাঁতে কিছুদিন বাদে বাদে ব্যথা হতে পারে, সে দাঁতে ব্যথামুক্তভাবে সে দাঁত মুখের মধ্যে বা চোয়ালে আর রাখা যায় না। যদি আপনার এ ধরনের ডেন্টাল ক্যারিজ থেকে থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি সেটি ফিলিং করায় নেবেন, তাহলে আপনার সে দাঁতটি ভবিষ্যতে আর ব্যথা হবে না, যন্ত্রণা হবে না, ফেলেও দিতে হবে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।